সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা কথা বলবো কালিদাস পণ্ডিতকে নিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। কালিদাস পণ্ডিত খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্য তথা হিমালয়ের কাছে কোনো এক স্থানে অথবা উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে। পেশায় তিনি ছিলেন কবি ও নাট্যকার এবং তার সাহিত্যের ধরন ছিল সংস্কৃত সাহিত্য, আর তার সাহিত্যের মূল বিষয়বস্তু ছিল হিন্দু পুরাণ। তার রচনাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম ও মেঘদূত। এবার চলুন বিস্তারিতভাবে তার সম্পর্কে জানা যাক। কালিদাস ছিলেন ধ্রুপদী সংস্কৃত ভাষার এক বিশিষ্ট কবি ও নাট্যকার। ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়রের মতো দেখা হয় তার সংস্কৃত ভাষার সাহিত্যকে। তার কবিতা ও নাটকে হিন্দু পুরাণ ও দর্শনের প্রভাব রয়েছে। কালিদাস প্রাচীন যুগের ভারতীয় কবি, তিনি সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ কবিরূপে পরিচিত। যদিও তার জীবন কাহিনী সম্পর্কে বিশেষ কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, কিংবদন্তি অনুসারে তিনি প্রথম জীবনে মূর্খ ছিলেন এবং বিদুষী স্ত্রী কর্তৃক অপমানিত হয়ে আত্মহত্যা করতে গেলে দেবী সরস্বতীর বরপ্রাপ্ত হন। তার সময়কাল নিয়ে দুটি মত প্রচলিত। প্রথম মতে তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতকে বিদ্যমান ছিলেন, আর যে ধারণাটি পাওয়া যায় তার মালবিকাগ্নিমিত্রম নাটকের থেকে। এই নাটকের নায়ক ছিল অগ্নিমিত্র, যিনি ছিলেন শুঙ্গবংশীয় রাজা যার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 185 থেকে 48 অব্দ। অপর মতে তার সময়কাল ছিল খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে। বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসেবেই তার খ্যাতি সমধিক। কালিদাসের বহু রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য, রাজধানী উজ্জয়িনী ও রাজসভার উল্লেখ পাওয়া যায়। সপ্তম শতাব্দীতে বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থে কালিদাসের সপ্রশংস উল্লেখ রয়েছে। কালিদাস মেঘদূতম, কুম্ভার সম্ভবম, রঘুবংশম, ঋতুসংহার, শৃঙ্গার শাষ্টক, শৃঙ্গার তিলক, পুষ্পবান বিলাস নামক কাব্য রচনা করেন। এছাড়াও নলোদয় ও দ্বাদশ পুত্তলিকা নামে দুটি আখ্যান কাব্য এবং অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম বর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম নামে তিনটি নাটক রচনা করেন। বলা হয়ে থাকে যে কালিদাসের রামতেক পাহাড় তাকে অনুপ্রেরণা যুগিয়েছিল মেঘদূত কাব্য রচনা করতে। কালিদাসের রচনা অত্যন্ত সুপরিচিত হলেও আগেই বলা হয়েছে যে তার জীবন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। জানা যায় যে তিনি ছিলেন দেবী কালীর ভক্ত, মতান্তরে সরস্বতীর ভক্ত। একটি কিংবদন্তি অনুসারে জানা যায় এক রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু কবি ছিলেন গণ্ডমূর্খ, এই জন্য রাজকন্যা তাকে অপমান করলে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। তখন তার আরাধ্য দেবী তাকে রক্ষা করেন এবং বর দেন। দেবীর বরে তিনি কবিত্ব শক্তি অর্জন করেন। পরে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায় তার স্থান হয়। কথিত আছে রাজা কুমারদাসের রাজত্বকালে সিংহলে এক গণিকার হাতে তিনি নিহত হন। কালিদাসের রচনাবলী ইংরেজি ভাষায় একাধিকবার অনূদিত হয়েছে। পরবর্তীতে জার্মান ভাষাতেও কালিদাসের রচনাবলী অনূদিত হয়। জার্মানের বিখ্যাত কবি গ্যাটে ও হার্ডার কালিদাসের রচনার উচ্চ প্রশংসা করেছিলেন। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শিল্পীদেরও কালিদাসের রচনা অনুপ্রেরণা যোগায়। 1961 সালে ভি শান্তারাম অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তার স্ত্রী চলচ্চিত্রটি তৈরি করেন। আর আর চন্দ্র কালিদাসের জীবনালেখ্য অবলম্বনে 1966 সালে তৈরি করেন তামিল চলচ্চিত্র মহাকবি কালিদাস। 1983 সালে কন্নড় ভাষায় নির্মিত হয় কবিরত্ন কালিদাস, যে ছবিতে অভিনয় করেছিলেন রাজকুমার। 1960 সালে তেলুগু ছবি মহাকবি কালিদাস নির্মিত হয়, আর এতে অভিনয় করেন এ নাগেশ্বর রাও। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো নেভার ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস, অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস।